फ्रेंड्स वेलकम बैक टू माय चैनल আমি অবন্তিকা আশা করছি তোমরা সবাই ভালো আছো তো আমিও ভালো আছি আর আজকে তো সেজেছি এক জায়গায় যাচ্ছি তো চলো মানে মামার বাড়ি তো বলে দাও কোথায় যাচ্ছি বলে দাও মামার বাড়ি যাচ্ছি আর কিছু বলো কে সবাই ভালো আছো তো সবাই ভালো আছো তো গুড মর্নিং তো চলো তাহলে যাওয়া যাক আর সঙ্গে থেকো পাশে থেকো तो তোমাদের কাছে মন্দিরটা শেয়ার করলাম আর দেখতেই পাচ্ছো আমার আমি এখন পূজা দেব আর আমার পুচকু এখানে আছে আর এখানে তিন মাথা রাস্তা তিন দিকে রাস্তা চলে গেছে আর মাঝখানে বাড়ি সামনে একটা বিশাল পুকুর আছে কচুরিপানা আর কলমি শাকে ভর্তি আর জানো তো মন্দিরের এই পথে বাড়িতে বসে থাকলে খুব আনন্দ পাওয়া যায় খুব মজা পাওয়া যায় আর সত্যি অনেক শান্তি পাওয়া যায় মনের দিক থেকে তো চলো আর মা এখন ফুল তুলতে গেছে আমি বসে আছি আমার কুচকু এই যে আছে এখানে আর কুচকুর বন্ধু ওটা তো পুজো দেবো সঙ্গে থাকো দেখতে থাকো তো এখানে দেখতেই পাচ্ছ মা অনেক ফুল তুলে নেছে অনেক রকমের আর এটা দেখতে পাচ্ছ ডবল স্টিকের ফুল এটা অপরিচিত অসাধারণ দেখতে আর এইগুলো এর ফুল টগর ফুল টগর ফুলগুলো খুব সুন্দর দেখতে আর এখানে প্রচুর ফুল আর এখানে এই যে ভোলানাথ এই ভোলানাথ বাবা পেয়েছিল এটা পুকুরে স্নান করতে গিয়ে ভোলানাথের এই মানে এটা পেয়েছিল পাথরটা তো সেটা আমরা স্থাপন করে মন্দিরেই রেখে দিয়েছি তো এখানে মা ওই ঠাকুরের বাসনগুলো সব সুন্দর করে মেজে এনেছে এনে ধুয়ে আর এবারে ঠাকুরের এ করবে আর প্রতিদিনই আমাদের নিত্য পুজো দেওয়া হয় বামুন ঠাকুর আসে তো আজকে বামুন ঠাকুর আসেনি আজকে যেহেতু চৈত্র মাসের প্রথম সোমবার তো উনি অন্য জায়গায় পূজা আছে বলে বাড়িতে বলে গেছে যে আজকে আসবো না তো তার জন্য বামুন ঠাকুর আসেনি আজকে মা আর আমি মিলে পূজা দিয়ে দেবো আর নারায়ণের মূর্তি আছে বলে ওই জন্য আমরা ঠাকুর মেয়েদের ছুঁতে নেই তাই জন্য আমরা নারায়ণের মূর্তি ছুঁ না বলে স্পেশালভাবে নিত্য পুজো দিয়ে যাই বামুন ঠাকুর এসে এখানে দেখতে शिवाय नमो ओम नमो शिवाय नमो ओम नमो शिवाय नमो ओम नमो शिवाय नमो
ॐ नमो शिवाय नमो ॐ नमो शिवाय नमो ॐ नमो शिवाय नमो ॐ नमो शिवाय नमो ॐ नमो शिवाय नमो ॐ नमो शिवाय नमो ॐ नमो शिवाय नमो ॐ नमो शिवाय नमो हे भगवान। বাজে সকাল 10টা, তো সবাইকে সুপ্রভাত বলে দিই। আর বসে আছি, সকালে টিফিনও হয়ে গেছে। সকালে টিফিন মা পরোটা তরকারি করেছিল, খাওয়া হয়ে গেছে। আর তোমাদেরকে বলেইছি যে বাপের বাড়ি আছি, আর পূজা আমাদের মন্দিরের পূজা সারা হয়ে গেছে, তো তোমাদের কাছে শেয়ার করলাম। আর প্রতিদিন নিত্য পূজা দেয়া হয়, সে ব্রাহ্মণ ঠাকুর দিয়ে যায়। তো আজকে মা আর আমি মিলে দিলাম পূজাটা, কারণ বামন ঠাকুর আসেনি। একটাই কারণ হলো চৈত্র মাসের প্রথম সোমবার, আর চৈত্র মাসের বাবার মানে ভোলানাথের যেহেতু সোমবারটা বিশেষ দিন, তো আবার তাও সত্ত্বে চৈত্র মাস ভোলানাথের একটা বিশেষ মাস, তো তার জন্য আসতে পারেননি, উনি অন্য জায়গায় পূজাতে গেছে। আর তার জন্য আমি আর মা দুজন মিলে পূজা করে নিয়েছি, আর পূজা করে বসে আছি পরোটা তরকারি খেয়ে। তাহলে চলো দেখতে থাকো মা আর আমি কীভাবে পূজা দিয়েছি, আর তোমাদের কাছেও শেয়ার করবো বামন ঠাকুর মানে আমাদের যে ব্রাহ্মণ ঠাকুর পূজা করে বাড়িতে নিত্য, সেটাও তোমাদের কাছে শেয়ার করবো। কিন্তু আজকে না, আজকে মা আর আমি দুজন মিলে পূজা দিয়েছি। তো মেয়ে বাইরে খেলা করছে, ভাই আছে আমার একটা ছোট ভাই, মানে কাকার ছেলে, ছোট 10 বছর বয়স, তো তার সঙ্গে খুব ভাব, মানে সারাক্ষণ খেলে। আর এখন খাওয়া দাওয়া করে ভাবলাম যে তোমাদের কাছে কিছু শেয়ার করি। আর এই যে আমার বাপের বাড়ির ঘর, এই যে খুব বেশি শেয়ার করলাম না। আর এখন খুব কষ্ট হয়ে গেছে, একটু বাজারে গেছিলাম মা আমি দুজন মিলে, আর তার জন্য তো এসে বসেছি ফ্যানের তলায়। আর তোমাদের কাছে শেয়ার করলাম, আর পূজাটা কীভাবে দিয়েছি সেটাও শেয়ার করলাম। দেখতে থাকো, সঙ্গে থাকো।